আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটি নতুন ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকে আমি দেখাবো কীভাবে হেয়ার ম্যাক্সিং করবেন এই যে দেখুন এই ছবি থেকে আমি হেয়ার ম্যাক্সিং করেছি অর্থাৎ ছবিতে অনেক বেশি চুল থাকলেও কিভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারাও চাইলে খুব সহজে যে কোনো ছবি থেকে হেয়ার ম্যাক্সিং করে নিতে পারবেন আমি এখন স্টেপ বাই স্টেপ সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি খুব সহজে এটি শিখতে পারবেন সর্বপ্রথম আমাদের কাঙ্ক্ষিত ছবিটি ফটোশপে ওপেন করতে হবে আমরা যে ছবিটির থেকে হেয়ার মাস্কিং করতে চাই আমরা সেই ছবিটি ফটোশপে ওপেন করব আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি ফটোশপে ওপেন করেছি দেখছেন এখন আমরা এই ছবিটি থেকে হেয়ার মাস্কিং করে আপনাদেরকে দেখিয়ে দিব তার পূর্বে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি পূর্ব থেকে হয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের একদম প্রফেশনাল ওয়েতে দেখিয়ে দিব যার মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাজগুলো খুব সহজেই করতে পারবেন এবার আমাদেরকে এই ছবিটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আমরা এখানে কুইক সিলেকশন টুল সিলেক্ট করব তারপর এখান থেকে প্লাস ইউনিটে আর এখান থেকে আমাদের সাইজ প্রয়োজন মতো আমরা বাড়িয়ে অথবা কমিয়ে নিব তারপর এখান থেকে আমাদের যতটুকু এখানে সিলেক্ট করা যায় আমরা চেষ্টা করবো ততটুকু নেওয়ার জন্য আর বাকিটুকু আমরা হেয়ার ম্যাক্সিং করে নিচ্ছি দেখুন দেখুন আমাদের এটুকু সিলেক্ট হয়ে গিয়েছে এবার এটুকুকে আমরা মার্ক্স করবো কীভাবে সেটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবার এখানে দেখুন একটু অপশান রয়েছে সিলেক্ট অ্যান্ড মার্কস আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর দেখুন এমন একটি ইন্টারফেস চলে আসবে এবার এখানে একটি অপশান রয়েছে দেখুন ভিউ মোড আমরা এখান থেকে ভিউ অপশানের এখানে যে অ্যারো কিটি রয়েছে দেখুন এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে এখন আমাদের যে ছবিটির জন্য যেমন প্রয়োজন হবে আমরা তেমন এখান থেকে চুজ করবো এখানে আমরা দেখুন এই যে ওয়ান হোয়াইট এটা এখানে টিক দেওয়া রয়েছে এটাতে আমাদের হেয়ার মার্ক্সিং করতে হবে এখানে আমাদের ব্ল্যাকটাইও প্রয়োজন হতে পারে এখানে ওভারলেও আমাদের প্রয়োজন হতে পারে আমাদের যখন যেমন প্রয়োজন হবে আমরা তখন সেই অপশানটি এখানে ব্যবহার করব এখানে দেখুন আমরা প্রথমে ওয়ান হোয়াইট অপশানটি চুজ করব। তারপরে এখান থেকে এই যে দেখুন এই যে অপশানটি রয়েছে ব্রাশ এটা হলো আমাদের চুজ করতে হবে তারপর এখান থেকে প্লাসে টিক দেওয়া থাকবে তারপর এখান থেকে আমাদের সাইজটি প্রয়োজন মতো বাড়িয়ে দিব হার্ডনেস হানড্রেড পারসেন্ট আর এটা টোয়েন্টি ফাইভ তারপর এটা ক্লোজ করছি এবার এখান থেকে আমাদের এই যে সাইডে হেয়ারগুলো ছিল এইগুলো আমরা এখান থেকে এভাবে ব্রাশ করে দেব দেখুন এভাবে ব্রাশ করার সাথে সাথে আমাদের কিন্তু মাস্কিং হয়ে যাচ্ছে এভাবে আমাদের যেখানে যেখানে ছিল সেটা আমরা সুন্দরভাবে এভাবে ব্রাশ করবো ব্রাশ করার সাথে 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 দেখুন আমাদের ম্যাজিকের মতো কিন্তু হয়ে যাচ্ছে এভাবে খুব ধীরে ধীরে করবেন প্রয়োজনে জুম করে করে কাজ করবেন যত বেশি জুম করে কাজ করবেন আপনার কাজটি তত বেশি স্মুথ এবং সুন্দর হবে এভাবে সুন্দরভাবে এখান থেকে ব্রাশ করে দিবেন তাহলে দেখবেন সবগুলো চুল এখানে চলে আসছে দেখুন হেয়ার ম্যাক্সিংটি কিন্তু প্রফেশনালভাবে হয়ে যাচ্ছে এভাবে কাজ করলে আপনাদের কাজটি খুব সুন্দর এবং প্রফেশনাল হবে আমাদের যেখানে যেখানে রয়েছে আমরা এভাবে ড্যাক করব তাহলে দেখুন কত সহজেই সুন্দরভাবে আমাদের প্রফেশনাল হেয়ার ম্যাক্সিং কমপ্লিট হচ্ছে এভাবে আপনারা যে কোনো চুল এখান থেকে আপনারা মাস্কিং করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন এখানে যেখানে যেখানে রো থাকবে আমরা এভাবে ব্রাশ করব এবার এখান থেকে আমাদের এই যে ভিউ মোড অপশানটি রয়েছে দেখুন এখান থেকে আমরা এই যে ওয়ান ব্ল্যাক এটাও আমরা কিন্তু ব্যবহার করতে পারতাম যখন আমাদের এটাতে কাজ না হতো কিন্তু আমাদের ওয়ান হোয়াইট অপশানটিতে কাজটি কিন্তু হয়ে গিয়েছে এবার এখান থেকে আমাদের অল্প একটু কাস্টমাইজ করলে আমাদের কাজটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে তার জন্য আমাদের এখান থেকে এই যে দেখুন একটু অপশন রয়েছে এই যে আউটপুট সেটিং আমরা এখান থেকে এই যে নিচের অপশনটি রয়েছে আমরা এখান থেকে এই যে বক্সটি রয়েছে দেখুন এখানে ক্লিক করে দেব তারপর অ্যামাউন্টটি হানড্রেড পার্সেন্ট রয়েছে এটা হানড্রেড পার্সেন্টই থাকবে এবার দেখুন এখানে কিন্তু একটু পরিবর্তন চলে এসেছে এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই প্রফেশনাল হেয়ার মার্ক্সিং করতে পারবেন আপনাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এখানে দেখুন একটু অপশন রয়েছে আউটপুট টু এখান থেকে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস এই অপশনটি চুজ করব তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব তারপর এখানে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে এখনও আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড দিব এবার এখান থেকে আমাদের নতুন একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এই যে লেয়ারটি রয়েছে এখানে থাকা অবস্থায় এখান এই যে অ্যাডজাস্টমেন্ট অপশানটি রয়েছে দেখুন এখানে ক্লিক করুন তারপর এখান থেকে যে সলিড কালার অপশনটি রয়েছে দেখুন এখানে ক্লিক করে দিন এবার এখান থেকে আপনার যে কালারটি প্রয়োজন এখানে আপনি সেই কালারটি দিতে পারবেন এখানে আপনি হোয়াইট কালার বা যে কোনো কালার এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে মনে করুন আমি এই গ্রিন কালারটি দিয়ে দিচ্ছি গ্রিন কালার বা যে কোনো কালার আপনি এখানে খুব সহজেই দিতে পারবেন আমরা এখানে গ্রিন কালার দিচ্ছি তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড হয়ে গিয়েছে এবার যদি আপনি চান আমার মতো একটি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এখানে দিবেন সেটাও কিন্তু আপনি এখন দিতে পারবেন সেটা দেওয়ার জন্য আমাদের এখান থেকে নতুন একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি এই যে দেখুন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি এবার এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এভাবে এর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব আমাদের যতটুকু প্রয়োজন এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করব এবার দেখুন আমাদের এখানে টিকচুনেতে ক্লিক করলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি এখানেই অ্যাড হয়ে গিয়েছে আপনারাও চাইলে খুব সহজেই এভাবে যে কোনো ছবিতে হেয়ার মার্কিং করে নিতে পারবেন আপনাদের কাছে টিউটোরিয়ালগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কি বিষয়ে ভিডিও পেতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দেখুন আমাদের কাজটি কত সুন্দরভাবে প্রফেশনালভাবে হয়ে গিয়েছে আমি আপনাদের যে টেকনিকটি দেখালাম এটা কিন্তু আপনার প্রফেশনাল যে কোনো কাজ করতে গেলে এই টেকনিকটি ব্যবহার করলে খুব সহজেই আপনি করতে পারবেন আমিও যখন কোনো ক্লায়েন্টের কাজ করি তখন এভাবেই কাজ করি আর এখানে যদি আপনি পেন্টুল ব্যবহার করে কাজটি করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটি প্রফেশনাল হতো না আর এভাবে করলে আপনি খুব সহজেই প্রফেশনালভাবে কাজটি করতে পারবেন এবার আমাদের ছবিটিকে সেভ করার প্রয়োজন হবে আমরা সেভ করার জন্য আমাদের এই যে পিএনজি আকারে যদি আমরা সেভ করতে চাই তার জন্য আমরা এখান থেকে ফাইল অপশানে চলে যাব তারপর এখান থেকে সেভাস অপশান এবার আপনি কাঙ্ক্ষিত যে জায়গায় ছবিটিকে সেভ করবেন সেটা এখান থেকে চুজ করবেন আমরা এখানে সেভ করছি তারপর এখানে একটি নাম দিবেন যে কোনো নাম আমরা এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আমি এখানে ইমেজ নাম দিয়ে দিলাম তারপর এখানে সেভ অ্যাস টাইপ থেকে এখানে পিএনজি অপশানটি চুজ করুন তাহলে দেখুন এখানে চলে এসেছে এবার এখান থেকে আমরা সেভ অপশানে ক্লিক করব এবার এখানে লার্জ অপশানটি থাকবে তাহলে আমাদের ফাইলের কোয়ালিটিটি হাই কোয়ালিটি থাকবে তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব তাহলে আমাদের ছবিটি কমপ্লিটভাবে সেভ হয়ে গিয়েছে আপনাদের কাছে টিউটোয়ালটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করব দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ